করোনার বিরুদ্ধে বিশ্বজুড়ে লড়াই চলছে, লড়াই এই বাংলাতেও। আর তারই মধ্যে হাতছানি দিয়ে রাখছে বাংলার শারদ উৎসব। করোনা প্রতিরোধে রাজ্যে সাপ্তাহিক সম্পূর্ণ লকডাউন যেমন জারি রয়েছে, তেমনি অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলার বার্তাও প্রতিনিয়ত দেওয়া হচ্ছে। এরকম এক সন্ধিক্ষণে করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানিয়ে ভবানীপুর পঁচাত্তর পল্লী দুর্গাপুজোর প্রাক সূচনা হয়ে গেল শনিবার। এদিন পুজো প্রাঙ্গণে খুঁটি পুজোর সূচনায় উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফেরহাদ হাকিম, পুজোর অন্যতম কর্তা মদন মিত্র, কার্তিক বন্দ্যোপাধ্যায় প্রমুখ। আর মদন মিত্র বললেন, মা দুর্গার আগমনী যত এগিয়ে আসবে রাজ্য থেকে করোনা দূর হবে, করোনার বিরুদ্ধে যুদ্ধে আমরা জিতবই। পঁচাত্তর পল্লী ভবানীপুরে সেই ঢাক বাজিয়ে দিল ফাইট ব্যাক করোনা, এবং এই দুর্গাপুজোর মধ্যে দিয়ে আমরা প্রমাণ করে দেব যে যত দুর্গাপুজো এগোবে করোনার মৃত্যু, করোনা আক্রান্তের হার তত কমবে। পঁচাত্তর পল্লীর দুর্গাপুজোয় প্রতি বছরই ভাবনায় থাকে অভিনবত্ব, এবছর করোনার বিরুদ্ধে যুদ্ধ জয়ের বিষয়েই মূল ভাবনা বলে জানালেন শিল্পী। এই বছর আমাদের মা দুর্গার কাছে এটাই প্রার্থনা থাকবে যে মা শক্তি দাও, যাতে গোটা পৃথিবীর প্রতিটা মানুষ এই লড়াইয়ে জয়ী হতে পারে, এই প্রার্থনা নিয়ে এবারে আমাদের পুজো। গণেশ চতুর্থীর দিন খুঁটি পুজো এবং সেই সঙ্গে করোনা যোদ্ধাদের সংবর্ধনা জানানো, যারা নিজের জীবনকে বাজি রেখে এই করোনা যুদ্ধে সামিল হয়েছেন তাদেরকে স্বাগত জানিয়েই মা দুর্গার বরণ করাই লক্ষ্য, জানালেন পুজোর কর্তারা। ক্যামেরায় জয়ন্ত দাসের সঙ্গে বিকাশ ঘোষ, আরোহী নিউজ, কলকাতা।